আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ আপনাদের মাঝে একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের সামনে মূল ফটকে অনেকগুলো চায়না ঠাকুর গাছ রয়েছে। আজ আমরা জানব চায়না ঠাকুর গাছ থেকে কিভাবে একটি গাছ থেকে অনেকগুলো চারা গাছ পাওয়া যায়। আমাদের বাগানের মূল ফটকে আমরা দুটি চায়না ঠাকুর গাছ লাগিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি এখন বিশাল আকৃতি ধারণ করেছে। এই যে এই সামনে একটি ছোট গাছ দেখতে পাচ্ছেন, এটার একটা ডাল থেকে কলম করে কিন্তু আমরা ওই গাছটি নিয়েছিলাম। এখন ওই গাছটিও মোটামুটি একটি বড় গাছে পরিণত হয়েছে। তাই আজকে আমরা কি করব, মা গাছটি থেকে আরও অনেকগুলো চারা নিয়ে কলম দিয়ে অনেকগুলো চারা তৈরি করে পরবর্তীতে এই গাছটি আমরা কেটে ফেলব। কেটে ফেলাতে কী হবে, ওই যে ওই পাশে ছোটো গাছটি ওইটি আবার এইরকম বড় গাছে পরিণত হবে। তো দেখুন, চলুন আমরা জেনে নেই কীভাবে গুটি কলম পদ্ধতির মাধ্যমে একটি চারা গাছ থেকে, একটি মূল গাছ থেকে অনেকগুলো চারা গাছ পাওয়া যায়। একটি গাছ থেকে গুটি কলম করতে হলে আমাদের যা কিছু লাগবে সেগুলো হচ্ছে, আপনার একটি বয়স্ক পরিপক্ব একটি গাছ লাগবে, তারপর একটি ছুরি বা কাঁচি লাগবে, এবং কলম দেওয়ার জন্য সরঞ্জাম আদি লাগবে, আপনার হালকা গোবর লাগবে, দোআঁশ মাটি লাগবে, এবং কি হচ্ছে আপনার হালকা পানি লাগবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে গাছটি দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ এই গাছটি কিন্তু খুবই পরিপক্ব একটি গাছ। আপনি বলতে পারেন 100% এই গাছ থেকে গুটি কলম করার জন্য গাছটি উপযুক্ত। আপনার গাছটির প্রতিটি শাখা থেকেও যদি আমরা নিই, আমরা যদি ইচ্ছা করি তাহলে এই গাছটি থেকে আমরা মিনিমাম 50টি গাছ পাব, 50টি গাছ গুটি কলম নিতে পারবো। কিন্তু আমরা যদি চাই যে বড় আকারে গাছগুলো নেব, সরাসরি কলমটা হওয়ার পরে কলমে যখন চারা তৈরি হয়ে যাবে তখন আমরা এটাকে টবে বসিয়ে দেব। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন গাছের শাখা প্রশাখা কত বিশাল। আমরা এটা থেকে কিন্তু সরাসরি চারা তৈরি করে যদি আমরা টবে বসিয়ে এটাকে মানে একদম উপযুক্ত চারা দেখা যাবে যদি আমরা এটা থেকে 20টি চারাও বের করি। তো চলুন আমরা জেনে নিই, দেখে নেই কীভাবে গুটি কলম করার কার্যক্রম সম্পন্ন করতে হয়। আমরা প্রথমে কিছু মাটির সাথে কিছু গোবর মিক্স করে নিচ্ছি। আমরা যতগুলো গাছ করবো সেই পরিমাণ অনুযায়ী গোবর আর মাটি মিক্স করবো। প্রতিটা গাছে এক মুষ্টি পরিমাণের মতো লাগবে। তারপরে আমরা যে ডালটিতে আমরা কলমটা দিব ওই ডালটিতে আমরা এই অপরিমিত পরিমাণ এক পরিমাণ জায়গা আমরা এগুলো ছালটা আমরা উঠিয়ে ফেলবো। ছুরি কাঁচি বা যে কোনো ধাতব বস্তু দিয়ে আমরা এটা করতে পারি, এক থেকে দেড় ইঞ্চি জায়গার মতো গাছের যে ছালটা আছে এই ছালটা আমরা উঠিয়ে দেবো। ছাল উঠানোর জায়গাগুলোতে এখন আমরা গোবর এবং মাটি মিশ্রিত ইয়াটা লাগিয়ে নিব। আমরা যতটুকু জায়গায় ছাল উঠিয়েছি চারদিক থেকে একটু বেশি করে গোবর এবং মাটিটি লাগিয়ে নিচ্ছি। তারপরে এখন আমরা এটাতে পরিষ্কার একটি পলিথিন দিয়ে এটাকে মুড়িয়ে দেবো। পরিষ্কার পলিথিন দিয়ে মোড়ানোর পর যদি সম্ভবভাবে পলিথিনটা দিয়ে বেঁধে রাখা যায় অথবা একটু অতিরিক্ত শক্তি বা রশি দিয়ে এটাকে আমরা বেঁধে রাখবো। তারপর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, দেখো যেন এটা দিয়ে যদি আমাদের ইয়ে বের হয়, শিকড় বের হয়, তাহলে যেন আমরা সহজে দেখতে পারি। তো হয়ে গেলো আমাদের এটা বাদে কলমটা দেওয়া। আজকে থেকে আর 10 দিন পরে, 10 থেকে 15 দিন পরে আমরা যদি চেক করি বা পরীক্ষা করতে আসি, তখন আমরা দেখতে পাবো যে আমাদের এখানে তো প্রচুর শিকড় জন্মাবে। শিকড় জন্মাবে গাছের কেন্দ্রের মধ্যে যদি আপনি দেখতে পাবেন অনেকে মনে করতেন যে গুটি কলম করাটা কত কঠিন একটি গাছ, খুবই বেশি কঠিন। এরকমই আপনি 15 দিন পরে যখন এটা করবেন তারপর দেখবেন যে আপনি এটা হয়ে যাবে, শিকড় বের হয়ে যাবে। শিকড় বের হওয়ার পর এটাকে কেটে রোপণ করতে পারবেন। আমরা অন্য আরেকটি ভিডিওতে এই 15 দিন পর কীভাবে শিকড়গুলো বের হবে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজ এ পর্যন্তই। যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে আন্তরিক